আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, উপস্থিত জামানার হাদী নায়েবে রাসূল, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো যার ব্যাপারে কথা বলতে গেলে সময় ফুরিয়ে যাবে, যার ব্যাপারে লিখতে গেলে কলমের কালি ফুরিয়ে যাবে, কিন্তু তার কৃতিত্ব বলা, তার কৃতিত্ব লেখা শেষ হবে না। আমি এখন এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো যিনি ছিলেন ইসলামী জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি ছিলেন ইসলামের ইতিহাসে এক অন্যতম মহা দার্শনিক, যার মাধ্যমে আমরা পরিপূর্ণ দিনের সন্ধান পেয়েছি, ইসলামের আসল শিক্ষা পেয়েছি। মুজাদ্দিদ আজম, হাফেজ হাদিস, হাফেজ কোরআন, বাহরুল উলুম, আল্লামা হাতেম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমি ওনার জীবন গাথা সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, 1301 হিজরির 10 মুহররম সেদিন মনে হয় আকাশের সূর্যরশ্মি একটু বেশি আলো দিয়েছিল, কারণ সেদিন বরিশাল জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের আব্বাজান আকরাম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘরকে উজাড় করে আম্মাজান হায়াতুন্নেসা রহমতুল্লাহ আলাইহার কোলকে আলোকিত করে এ ধরাতমে তাশরিফ এনেছিলেন মুজাদ্দিদ আজম হাতেম আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি। সম্মানিত সুধী, মরহুম মুজাদ্দিদ তার জীবনে উশালগ্ন থেকেই অত্যন্ত মেধাবী এবং প্রচণ্ড ধী শক্তির অধিকারী ছিলেন। ওনার মেধা, ওনার ধী শক্তি, ওনার একনিষ্ঠতা দেখে সকলেই তার প্রতি বিমুগ্ধ হয়েছিল এবং ওনার এই মেধাকে কাজে লাগানোর জন্য তৎকালীন সময়ের অন্যতম শ্রেষ্ঠ ইসলামিক বিদ্যাপীঠ নোয়াখালী ইসলামী মাদ্রাসা তাকে ভর্তি করানো হয়। সেখানেও তিনি ওনার মেধার ধুতি দেখিয়েছেন, উস্তাদদের সুনজর কেড়েছেন, কিন্তু আল্লাহর কি ক্ষুদ্রত দেখুন, উনি যখন সেখানে অধ্যয়নরত অবস্থায় ছিলেন তখন মাত্র 13 বছর বয়সে ওনার আব্বাজান আল্লাহর দরবারে গমন করেন, কিন্তু ওনার এই পিতৃবিয়োগের ব্যথা ওনার জ্ঞান পিপাসাকে দমাতে পারেনি, ওনার জীবনকে ব্যাহত করতে পারেনি, বরং উনি আর নতুন উদ্যমে উদ্যমী হয়ে তার পড়াশোনা চালিয়ে যান এবং অত্যন্ত সাফল্যের সাথে তিনি সেই মাদ্রাসায় সর্বোচ্চ ক্লাস পর্যন্ত তিনি পড়াশোনা করেন। তারপর মরহুম মুজাদ্দিদ উচ্চশিক্ষা লাভের জন্য তিনি গমন করেন তৎকালীন সময়ের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী জ্ঞান চর্চা কেন্দ্র সাহারানপুর মাজাহিল উলুম এবং দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায়। সেখানে তিনি প্রখ্যাত মুহাদ্দিস শাইখুল ইসলাম আল্লামা ইয়াকুব নানুতুবি রহিমাহুল্লাহর সান্নিধ্যে থেকে হাদিস শাস্ত্রে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। সেখান থেকে তিনি ইলমুল আকায়েদ, ইলমুত তাফসীর, বালাগাত, ফাসাহাত মান্তি, ইলমুল ফিকহ, এমনকি মুজাদ্দিদ আজম 5টি ভাষায় অগাধ পাণ্ডিত্য অর্জন করেন। মরহুম মুজাদ্দিদ এই সমস্ত ইলম হাসিল করার পর পূর্ণাঙ্গ দীন ইসলামের আমলি মাসালা অর্ধাংশ ইলমে কলফ, ইলমে তাসাউফ বিস্তারিতভাবে শিক্ষা করার জন্য তিনি গমন করেন ফুরফুরার হযরত আবু বকর সিদ্দিক রহিমাহুল্লাহর দরবারে। সেখানে তিনি ইলমে তাসাউফ শিক্ষা করেন, কিন্তু লক্ষ্য করুন ওনার কতটুকু জ্ঞান পিপাসা ছিল, পড়ার প্রতি, জ্ঞানের প্রতি কতটুকু আকর্ষণ ছিল। উনি আম তালিমে সন্তুষ্ট হতে পারেননি, সে কারণে তিনি বছরে 2 বার সেখানে থেকে আবু বকর সিদ্দিক রহিমাহুল্লাহর সান্নিধ্যে থেকে তিনি ইলমে তাসাউফ অর্জন করেছেন। এরকমভাবে তিনি এলএম শিক্ষা করে এই এলএমকে সারা বিশ্বে প্রচার প্রসারের জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করে গেছেন। এই মহান মনীষীর মাধ্যমে আমরা পরিপূর্ণ দীন ইসলামের সন্ধান পেয়েছি। আর এই মহান মনীষী 1976 সালের আজকের এই দিনে আমাদের সকলকে কাঁদিয়ে, গোটা জগৎকে কাঁদিয়ে এই ইহধাম ত্যাগ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরলোক গমন করেন। তাই আমরা দোয়া করি
আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং আমাদের জন্য ওনার ফয়েজ এবং দোয়া কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।